দুইটা অশনের নাম আমরা জানি, রেড অশন আর ব্লু অশন। সবাই আপনাকে বলে যে রেড অশনে কাজ করা যাবে না, কারণ এখানে অনেক কম্পিটিটর থাকে, অনেক কিছু থাকে, অনেক আইডিয়া তোমার ক্লিয়ার হবে না, তুমি যুদ্ধে পারবা না, যুদ্ধে হেরে যেতে পারো, তাই তোমাকে যুদ্ধক্ষেত্র করতে হবে ব্লু অশান। তো এই ব্লু অশান এবং রেড অশানটা কি, এটা আগে একটু বোঝার চেষ্টা করি। রেড অশান হচ্ছে হলো, সে ধরেন একটা কাপড়ের মার্কেট, অলরেডি 2000 কাপড়ের দোকান আছে এখানে, অ্যাজ লাইক ইসলামপুর। আপনি একদমই নতুন একজন বান্দা, ঠিক রিসার্চ করতে করতে পাইছেন যে আপনি কাপড়ের দোকান ভালো দিতে পারবেন। ইসলামপুরে এই বিগের জায়েন্টদের উপরে, যারা জায়েন্ট প্রায় 12 বছর, 14 বছর, 15 বছর, 20 বছর ধরে বিজনেস করতেছে, তাদের মধ্যে গিয়ে কি করলেন আপনি, কাপড় সেল করা শুরু করলেন। আলটিমেটলি এটা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে না, এটা যেমন আপনি বুঝতেছেন তেমন আমিও বুঝতেছি। এটা হচ্ছে রেড ওশানে গিয়ে কাজ করা, বাট এখানেই আপনি ব্লু ওশান তৈরি করতে পারেন। প্রতিটা ইন্ডাস্ট্রিতে যদি আপনি ডিপ ডাউনে যান, ডিপ ডাউন, ডিপ ডাউন, লাইক আমি যদি বলি, ধরেন যারা ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার একটা বিশাল সমুদ্র, লোগো ডিজাইনার, লোগো ডিজাইনের পরে আরো মাইক্রো আছে, ডাটা আছে, মাইক্রো মাইক্রো, একদম লো লেভেলে গিয়ে একটা টপিক পাবেন, সেটা হচ্ছে হলো শুধুমাত্র ধরেন আপনি যারা চিকিৎসক বা ডক্টর, তাদের জন্য আপনি ডিজাইন করেন কি লোগো, ইউ আর দ্য এক্সপার্ট অন দিস, তাহলে এটা হলো আপনার মাইক্রো নিশ এবং সুপার ক্লিয়ার নিশ। তো সেই জায়গায় আমি আপনাকে বলতে পারি যে আপনাকে অবশ্যই ব্লু ওশানে যেতে হবে যদি আপনি নতুন করে শুরু করতে চান। আর যখন আপনি নতুন করে শুরু করতে চান কিন্তু আপনি ব্লু ওশানে নাই, 100% শিওর থাকেন যে আপনি খুব বিপদে আছেন, যখন তখন আপনি ডাউন হয়ে যেতে পারেন।